হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের কি আমিও অনেক অনেক ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আজকে হচ্ছে স্যাটারডে, স্যাটারডে ব্লগ, আজকে ডেইলি ব্লগ। আবার রেগুলার যেরকম যা করি সেরকমভাবে আবার আজকে ব্লগ করতে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন প্রায় 11টার মতো বাজতে যায়, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে জানো তো অনুপম আজকে সকাল সকাল গিয়ে অনেক কিছু বাজার টাজার করে নিয়ে এসছে, তার জন্য আজকে একটুখানি ভালো লাগছে। তার কারণ ফিশ তো একদমই ছিল না, ও দোকানের জন্য নেওয়া দরকার ছিল সেটাও নিয়েছে, কাতলা ফিশ নিয়েছে। আর কোথা থেকে ভালো ফ্রেশ পুরো চিংড়ি মাছ পেয়েছে, সেই চিংড়ি মাছও অনেকটা নিয়ে এসছে। তার কারণ প্রত্যেকটা সময় এই কাতলা রুই এগুলো খেয়ে খেয়ে মার আর একদম ভালো লাগছে না। কালকে রাতে তো প্রায় খেতেই পারেনি, আর ডাল আলু ভাজা ডিম এগুলো দিয়েই সবসময় খাওয়া হচ্ছে। তো মা একটুখানি চিংড়ি মাছ মানে মার ভীষণ প্রিয়, চিংড়ি মাছ, পটল, তারপরে ঝিঙে এইসবগুলো মা ভীষণ পছন্দ করে। আর মাছের মধ্যে এখন যে এখানে যা পাওয়া যায় তার মধ্যে হচ্ছে চিংড়ি মাছটাই পছন্দ করে, তাছাড়া অন্য কিছু খেতে চায় না। চিকেন টিকেনও অত পছন্দ করে না। তো অনুপম আজকে সেই পেয়েছে ভালো চিংড়ি, তার জন্য বেশি করে নিয়ে এসছে। আর আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু সেই মাছগুলোকে কাটবো, মানে চিংড়ি মাছগুলোকে এখন কাটবো, কেটে ধুয়ে টুয়ে রেখে তারপরে রান্না করবো। আর কি রান্না করি দেখি, এখন চিংড়ি মাছটা করব কি কাতলা ফিশটা করব বুঝতে পারছি না। আজকে একটু চিকেন করার ইচ্ছা ছিল কিন্তু চিকেন আর আনেনি, আজকে বললো কালকে এনে দেবে, কালকে চিকেন করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কেমন চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো না সত্যি ভীষণ সুন্দর, চলো, খুবই সুন্দর, একদম মানে কি বলবো পুরো ফ্রেশ। হাঁপিয়ে যাচ্ছি সকাল থেকে কিছু, তার কারণ এখনও খাওয়া হয়নি, ব্রেকফাস্ট হয়নি বলতে পারো। ব্যাক ক্যামেরা করি, করে তোমাদেরকে দেখাই, আমি এখানে রেখে দিয়েছি কাটবো বলে। দেখো এই হচ্ছে সব চিংড়ি মাছ, আর রোদ পড়ছে, হ্যাঁ রোদ পড়ছে বলে কেমন একটা দেখাচ্ছে। এই যে এখানে ও অনেকটাই নিয়ে এসছে, আমি জানি না কতটা, কিন্তু অনেকটাই এনেছে, অনেকটাই মনে হচ্ছে এখানে আছে। তো এতটা নিয়ে এসছে চিংড়ি মাছ, তো যাই হোক আমরা আমরা তো কাতলা বা রুই এগুলো খাই, তো ওগুলো খেয়ে নয় আমরা চালাবো। আর মার জন্য রেখে দেবো, মাকে অল্প অল্প করে করে দেবো, তার কারণ অন্য কোনো ফিশ খেতে পারে না। আর এগুলো কাটবো, দেখো ফিশগুলো দেখো ভালোই বড় কিন্তু, তাই না, ভালোই বড় আছে ফিশটা। তো চলো আর না বকে কেটে নিই এবার। ঠিক আছে দেখিয়ে দিলাম, তো এবার বক বক করবো না। এই যে এখানে দেখতে পাচ্ছো, এখানে আমার বটি আছে, এখানে আমার চিংড়ি আছে, আর এখানে এই যে কেটে এতে রাখবো। তো সব কিছু মোটামুটি রেডি করে নিয়ে এখানে বসেছি। দেখো এমন মনে হচ্ছে মাছ বিক্রি করতে বসেছি নাকি, হ্যাঁ মনে হচ্ছে মাছ বিক্রি করতে বসেছি, মাছালা হয়ে গেলাম নাকি লাস্টে, ব্লগিং ব্লগিং থেকে মাছালা ভালোই বেশ হবে। ঠিক আছে চলো আর না বকে না মাছগুলো তাড়াতাড়ি কেটে নিই, তার কারণ অনেক সকালেও নিয়ে এসছে। ঠিক আছে তারপরে আবার কথা বলছি তোমাদের সামনে এসে। ফাইনালি এখন বসে পড়েছি আমার ব্রেকফাস্ট করতে। দেখো এটা হচ্ছে আটা নুডলস মানে ম্যাগি, হ্যাঁ ম্যাগি করেছি, শুধু একটুখানি মানে কড়াইতে নাড়িয়েছি, নাড়িয়ে জল দিয়েছি, দিয়ে যে ম্যাগি যে মশলাটা থাকে সেই মশলাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এখন খাবো, ভীষণ ফেভারিট আমার। আর আটা ম্যাগিটা সবথেকে বেশি ভালো লাগে, এত সময় পরে সকাল থেকে এখন টাইম হলো নিজের জন্য যে একটু বসে তোমাদের সাথে কথা বলবো আর এটা খাবো। তো চলো খাই আগে একটু, সবসময় না যে তোমাকে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মানে সব কিছু গুছিয়ে নিয়ে করতে হবে তেমন কোনো মানে নেই, এই জন্য ঘরে একটু একটা দুটো ম্যাগি থাকা ভীষণ দরকার এরকম ইমার্জেন্সি টাইমে, যখন প্রচণ্ড পরিমাণে খেতে পায়, শরীরে এনার্জি থাকে না, টাইমও থাকে না, জল জলদি একদম বানিয়ে ফেলো। খাওয়া হচ্ছে ভীষণ, আজকে একটা জিনিস আমি অবাক হয়ে গেলাম, এবার না সত্যি কথা বলতে কি বলতো, এবার মনে হচ্ছে কি তেলের বদলে মানে তেল ছেড়ে দিয়ে আমাদেরকে এবার মানে জলে রান্না করতে হবে, জলে রান্না করা শিখতে হবে, বা এই বয়েল করে খেতে হবে যেমন মোমো স্টিম করে হয়, রাইস স্টিম করে যেমন আমরা করি। তো এখন মনে হচ্ছে এগুলোকেও মানে ফিশ চিকেন এগুলোকেও জাস্ট স্টিম করে একটু সামান্য অলিভ অয়েল দিয়ে বা প্রেশারে সিটি মেরেটারে এইভাবে খেতে হবে। আশ্চর্য হয়ে গেলাম আমি আজকে তোমার মাস্টার অয়েলের প্রাইস দেখে, দাও দেখাচ্ছি। ওখানে দেখতে পাচ্ছ একদম ওখানে দুটো তিনটে জিনিস আছে আজকে এনেছি, সেট করে নি, হ্যাঁ ওখানে দুটো তিনটে জিনিস
আবার বেঁধে যায়, দুটো তিনটে বলছি। ওখানে কিছুটা জিনিস আছে সেগুলো আজকে এনেছি, তার সাথে যেটা এনেছি যেটা ছিল না আমার, আর অনলাইনে কোথাও পাচ্ছি না, ধারা মাস্টার অয়েল অনলাইনে পাচ্ছি না, জামিনি পাচ্ছি না, তার জন্য নিলাম এই যে। তো এখন এর বদলে, বাবা গলা কি হচ্ছে, তো এখন মনে হচ্ছে এর বদলে মানে জল দিয়ে আমাদেরকে খেতে হবে বা বয়েল করে খেতে হবে সব কিছু, তেল ছাড়া এখন বয়েল করেই খেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এই অয়েলটার প্রাইস নিয়েছে 215 টাকা, 215। বলো একটা মানে এই 1 লিটার, 1 লিটার কিন্তু এতে থাকে না, এতে তোমার 900 গ্রাম কি 950 গ্রাম মতো থাকে, এতে 1 লিটার পুরোপুরি থাকে না। তো এরকম যদি একটা অয়েলের প্রাইস হয় তাহলে তুমি কি একটা অয়েল দিয়ে পুরো তোমার মাছটা চালাতে পারবে বলো? কতটা অয়েল লাগে? মিনিমাম তো 4টে অয়েল লাগবে বা 3টে তো লাগবেই, তার সাথে তো আবার সাদা তেল আছে, এগুলোও তো লাগে। তো এত প্রাইস যদি মাস্টার অয়েলের হয় তাহলে কি করবো এবার? এবার আমার আর মাথায় আজকে মানে নিয়ে না আমার মাথায় কাজ করছে, আমি জানতাম 200 টাকা, কিন্তু সেখান থেকে যে 215 অলরেডি হয়ে গেছে, মানে ওরা বলছে যে আরও বাড়বে আরও বাড়বে, আমি বলছি নে ভাই তাহলে সব মানে 300 টাকায় বাড়িয়ে দে, পুরো 300 টাকা প্রাইস রেখে দে, ভালো হবে। এরকম একটু একটু করে বাড়ানোর মানে কি, একেবারে বাড়িয়ে দিলেই তো হয়। তাহলে বলো ছেড়ে নিয়ে চলো, ছেড়ে নিয়ে একটু রান্নাবান্নাগুলো করে নিই, তারপর আবার আসি তোমাদের সঙ্গে। ঠান্ডা হয়ে যাচ্ছে গো খেয়ে নিয়ে, আর এরকম করে খেতে খেতে তোমাদের সাথে কথা বলতেও ভালো লাগবে না। ফাইনালি এখন একটু সময় হলো তোমাদের সাথে কথা বলার, আর এখন দেখো কটা বাজে, এখন বাজে 8:10, এখন রাত 8:10 বাজে। তো এখন একটু সময় হলো তোমার সাথে কথা বলাতে, সেই সকালে কথা বলেছি, সকাল না ওটা প্রায় কটা 11:30-12টা তখন হবে, তখন আমি ম্যাগি খেয়ে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, ব্যাস সেটাই লাস্ট হয়েছে। তারপরে আর কোনো ভিডিও করিনি, তার কারণ হচ্ছে তারপরে তো তাড়াতাড়ি করে তোমার রান্না করলাম, তারপরে চিংড়ি মাছগুলো তো সব ওইসব মানে কেটে কুটে পরিষ্কার করে সব কিছু রান্না টান্না করে তারপরে আবার শুয়ে পড়েছিলাম একটুখানি, শুয়ে পড়ে মানে শুয়ে পড়ে মোবাইল ঘেঁটেছি, ঘাটতে ঘাটতে তারপরে ঘুমিয়ে গেছি। তারপরে উঠে টুকিটাকি যে কাজ ছিল আবার বিকালে সেগুলো কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখানে দেখো রাতে রান্না মানে সকালে যেটা দুপুরে যেটা করেছি, সরি সকাল বলছি দুপুরে যেটা করেছি, তো সেটাই আছে এখানে, দেখিয়ে দিই দাঁড়াও। এ দেখো এখানে চিংড়ি মাছ আছে, যেটা চিংড়ি মাছ আমি যেটা ঝিঙে দিয়ে আর আলু দিয়ে যেটা করেছি, একটু রাঁধুনি সম্বরা দিয়েছি, আর এতে আছে আমার কি বলতো, এতে আছে চিংড়ি মাছের যে মাথাগুলো হয় না, সেই মাথাগুলো বাটা করেছিলাম, ভীষণ ভালো লাগে। একটু রসুন, একটু পেঁয়াজ কুচি, একটু কালো জিরে, একটু লঙ্কা, তো এগুলো দিয়ে বাটা করেছিলাম, ওখানে বাটাটা আছে। একটু আবার রাতেবেলায় কিছু করবো বলছে, একটু মাংস নিয়ে আসবে মানে একটু চিকেন নিয়ে আসবে বলছে, তো সেটা যদি নিয়ে আসে তাহলে রাতে আবার সেটা হবে, তার এখনও অনেক বাকি, 8:10 বাজে হবে, খাবো তো সেই 11:30-12টায় খাবো। তো ভাবলাম যে এখন একটু যখন ফ্রি আছি তাহলে তোমাদের সাথে একটু ভালোভাবে কথাটা বলে নিই, চলো বেডরুমে যাই। হ্যাঁ এবার ঠিক আছে, তো ভাবলাম এখন যখন একটু ফ্রি আছি তো এখন একটু তোমাদের সাথে কথা বলে নিই তাড়াতাড়ি করে, আর তোমাদের সাথে কথা বললে তো আমার মনটা ভীষণ খুশি হয়ে যায়, ভীষণ ভালো হয়ে যায় আমি। আর আজকে টুকিটাকি যেটুকু যা হলো সেটুকু শেয়ার করলাম দেখো তোমাদের সাথে, সব কিছু যদি আমি শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তার জন্য যতটুকু সম্ভব হচ্ছে ভাবছি যে রেগুলার দেবো, কিন্তু ছোট হোক বড় হোক যাই হোক রেগুলার তোমাদেরকে ভিডিও দেবো। আর আমি যখন নেক্সট মান্থে তো বাড়িতে যাচ্ছি, তখন অনেক মজাদার মজাদার ভিডিও তোমরা পাবে, তার কারণ ওখানে মানে অনেক লোক আছে, অনেক কিছু আছে, আর কি বলবো মজাদার ভিডিও মানে হয়তো আবার নাও করতে হতে পারে, তার কারণ এত যদি প্রবলেম হয় ভিডিও করতে গেলেও আবার সেটা অসুবিধা হয়, বেশি লোকজন থাকলে বা বেশি কিছু হলে সেটাতেও প্রবলেম হয়। তো যাই হোক অবশ্যই তোমাদের আমি আমার বাপের বাড়ি শেয়ার করবো, সব কিছু দেখাবো, আর ওখানে কেমন কি, বাইরে ধরো যেতে পারবে না, যেটুকু যা হবে ঘরের ভেতর হবে সেটুকুই তোমাদের সাথে সব কিছু শেয়ার হবে। আর ট্রেনে করেই যাব, তো ট্রেনে করে যেতে যেতেও যদি হয় মানে পসিবল তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো, দেখো যাই হয় আমার লাইফে সবই কিন্তু শেয়ার করি আমি। তো এটাই হলো, আর আজকে তো মানে তেল কিনতে গিয়ে মানে মাস্টার অয়েল কিনতে গিয়ে আজকে মাথা পুরো খারাপ, তার কারণ এতটা প্রাইস হবে আমি সত্যি ভাবতে পারিনি, 215 টাকা করে যদি একটা হয়, ওই জন্য আমি একটাই নিয়েছি, ভাবছি অন্য জায়গা থেকে মানে ডিমার্ট থেকে নেব, বা অনলাইনে তো পাচ্ছি না, যে তাহলে যদি একটু সস্তায় হয় সেটা এখন চেক করতে হবে, দেখতে হবে, তার জন্য একটাই নিয়ে এসেছি আপাতত। আর ব্যাস আর নেই আমার কাছে, একটা অয়েলই আছে, ওটাকে দিয়ে এখন যে কয়দিন হয় চালাবো, তার মধ্যে দেখতে হবে কী হচ্ছে না হচ্ছে। তাহলে এখন কী করতে
করতে হবে বলতো? এখন ওই অয়েল ছেড়ে দিয়ে এখন আমাদেরকে সবকিছু বয়েল করে খেতে হবে, তার মানে চিকেন বয়েল, ফিশ বয়েল, সবকিছু এখন বয়েল করে খেতে হবে। এত যদি অয়েলের প্রাইস হয় তাহলে কি করে পারবে মানুষ? সত্যি সম্ভব না, একদমই সম্ভব না। যার যতই টাকা থাক, যত কিছু থাক, একটা জিনিস তুমি যখন এত কম প্রাইস দিয়ে কিনতে, সেই জায়গা থেকে তুমি যখন এতটা মানে হঠাৎ করে কিছুটা দিনের মধ্যে যদি এত প্রাইস বেড়ে যায়, তাহলে একটা মানুষের পক্ষে কি করে পসিবল হয়? আমার তো ভীষণ প্রবলেম হচ্ছে, জানি না কার কি হচ্ছে, আমার বাজেট পুরো হিলে গেছে একদম। মানে কি বলবো, আমার মানে সংসার করার খরচার যে বাজেট আমাকে যেটা দেয়া হয়, তো সেই বাজেট এখন পুরো আউট। তো সেই বাজেটের থেকে আমার আর কিছু নিজের জন্য থাকছে না, আরও বরঞ্চ এক্সট্রা চলে যাচ্ছে। তো পুরো মান্থলি বাজেট হিলে গেছে, আর সেটা কার জন্য? আমাদের সরকার মোদিজি, জানি না তার জন্য। তো ছাড়ো, এখন আবার বলে লাভ নেই, আর সরকারকেও দোষ দিয়ে আর লাভ নেই, কি করব আমরা? মানে পাবলিকেরই দোষ, যাকে যেমন ভোট দেবো সেটা যেমন হবে অ্যাকসেপ্ট করতে হবে। তো ব্যাস, আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা থাক। আর এরপরে একটুখানি আরও আমার অনেক কিছু এক্সট্রা কাজ আছে, এডিটিংয়েরও অনেক কিছু কাজ আছে, তো সেগুলো আমি এখন করব তোমাদের সাথে কথা বলা শেষ হয়ে গেলে। তো আবার চলে আসবো কালকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, আর হ্যাপি থাকো। চলো, টাটা, বাই বাই, love you all.